আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে এই সময়ের জনপ্রিয় একটি সাইট শেয়ার করবো, এখান থেকে 100% পেমেন্ট পাবেন। আমি নিজে কাজ করছি এবং নিজে এখান থেকে নিয়মিত পেমেন্ট পাচ্ছি। আমার মতো যারা অনলাইনে কাজ বাজ করে তারা এই এই সাইটে মানে আগের থেকেই কাজ করছে, এখন পর্যন্ত অনেক টাকা ইনকাম করতে পেরেছে। আর এখন পর্যন্ত যারা কাজ করেননি, কীভাবে কাজ করবেন, কীভাবে কী করুন, সব কিছু এই ভিডিওতে দেখাবো। তো এখানে প্রথমে পেমেন্ট প্রুফ দেওয়া শুরু করা যায়। এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ টাকা 2337 টাকা, কিন্তু আমি পেমেন্টটা পেয়েছি। আর এটা উইথড্রো দেওয়ার 5 মিনিটের মধ্যে পেমেন্টটা পেয়েছি। সাইটটির নাম হচ্ছে ইডিপিআর। এখানে যে যত টাকায় উইথড্রো দিক না কেন, মিনিমাম হচ্ছে 1 মিনিট এবং সর্বোচ্চ হচ্ছে 5-7-10 মিনিটের মধ্যেই পেমেন্ট তারা করে করে কমপ্লিট করে দেয়। তো যাই হোক, এখানে হচ্ছে ইডিপিআর নিয়ে নতুন করে বলার কিছু নাই। ইডিপিআর সাইটটি সবচেয়ে বেস্ট একটা সাইট, এখানে ফার্স্ট পেমেন্ট করে এতগুলো ইউজার থাকা সত্ত্বেও। এখানে দেখতে পাচ্ছেন 74,000 মেম্বার রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ইডিপিআর এর কার্যক্রম, এখানে অ্যাডমিন যারা রয়েছে মানে এখানে আগের থেকে যারা কাজ করে, যারা অনেক প্রফিটে আছে, যারা অ্যাডমিন তারা কিন্তু গরিব দুঃখীদের সাহায্য করতেছে ইডিপিআর এর টাকা দিয়ে। তো এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এটা এখন মার্কেটে পপুলার। তো এখানে কাজ করলে আশা করা যায় এখান থেকে লাভ করতে পারবেন। তো এখানে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা ইনকাম হয়, আবার কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কী কী করবেন, সব কিছু এই ভিডিওতে দেখাবো। আর এইখানে দেখতে পাচ্ছেন আপনার প্রত্যাহার সম্পন্ন হয়েছে, তারা কিন্তু মেসেজ করে জানিয়ে দিয়েছে। তো আপনার ডিপোজিট সম্পন্ন হলে তারা মেসেজ করে জানিয়ে দিবে, প্রত্যাহার সম্পন্ন হলে মেসেজ করে জানিয়ে দিবে। তো A to Z কিন্তু তারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়, যা অন্য অন্য সাইটে দেয় না। তো যাই হোক, এখানে আমি প্রথমে ইনকামের সিস্টেমটা দেখাই। এখানে হচ্ছে আপনার 10,000 টাকা ইনভেস্ট করলে প্রতিদিন হচ্ছে 320 টাকা ইনকাম হবে, আর 30 দিন পর আপনার 10,000 টাকা ফেরত দেবে এবং 30 দিনে 320 টাকা করে যা ইনকাম হবে, টোটাল টাকাটা 30 দিন পর ফেরত দেবে। তো এখনই বিনিয়োগ করুন। এটা মানে 10,000 টাকা বিনিয়োগ যারা করবেন, এই প্ল্যানটা যারা নেবেন, তারা হচ্ছে 30 দিন পর টোটাল টাকা ফেরত পাবেন। মানে প্রতিদিন যে একটা ইনকাম 320 টাকা, এটা প্রতিদিন অ্যাকাউন্টে অ্যাড হবে না, 30 দিন পর এটা অ্যাকাউন্টে অ্যাড হবে, যেখানে লিখছে বিনিয়োগ চক্রের শেষে। মানে আপনি এই প্ল্যানটা যে নেবেন, এই যে চক্রের শেষে 30 দিন শেষে আপনার সম্পূর্ণ টাকা অ্যাকাউন্টে অ্যাড হবে। প্রতিদিনের 320 টাকা প্রতিদিন কিন্তু অ্যাকাউন্টে অ্যাড হবে না, এই জিনিসটা মাথায় রাখেন। তারপরে যে এখানে রয়েছে হচ্ছে 500 টাকার প্যাকেজ, ডেলি হচ্ছে 10 টাকার কাছাকাছি, এটা 2 দিন থাকবে, 2 দিন পর আপনার 500 টাকা অ্যাকাউন্টে ফেরত দেবে এবং 2 দিনে যে 19 টাকা ইনকাম হবে ওইটা উইথড্র করতে পারবেন। এটা প্রতিদিনের টাকা প্রতিদিন অ্যাকাউন্টে অ্যাড হবে। এখানে লিখছে বিনিয়োগ সফল হলে লাভ প্রতিদিন গণনা করা হবে, মানে বিনিয়োগ যদি এখানে করেন আপনার প্রতিদিনের যে ইনকাম প্রতিদিন গণনা করে আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে, এখানে কিন্তু এরকমটা বলছে। আর উপরে বলছে 1 মাস পর সম্পূর্ণ টাকা, লাভের টাকা এবং ইনভেস্টকৃত টাকা সম্পূর্ণ টাকা অ্যাকাউন্টে ফেরত দেবে, এখানে এরকমটা লিখছে। আর এখানে লিখছে হচ্ছে প্রতিদিনের টাকা প্রতিদিন অ্যাকাউন্টে অ্যাড হবে এবং 2 দিন পর আপনার ডিপোজিট করা টাকা ব্যাক দিবে, এরকম। এখানে কিন্তু দুইটা সাইজের মানে দুইটা সিস্টেমের প্ল্যান রয়েছে। তো এই জিনিসটা মাথায় রেখে এখানে বিনিয়োগ করবেন। তারপর রয়েছে হচ্ছে 1200 টাকার প্যাকেজ, প্রতিদিন 25 টাকা ইনকাম হবে, প্রতিদিনের টাকা প্রতিদিন অ্যাকাউন্টে অ্যাড হবে এবং 7 দিন পর 1200 টাকা ব্যাক দিবে। তারপর রয়েছে 4000 টাকার প্যাকেজ, এখানে প্রতিদিন 100 টাকা ইনকাম হবে, 22 দিন পর আপনার 4000 টাকা ফেরত দেবে এবং প্রতিদিনের 100 টাকা প্রতিদিন অ্যাকাউন্টে অ্যাড হবে। 300 টাকা হলে এখান থেকে উইথড্র করতে পারবেন, কোনো রকম চার্জ কাটবে না, সপ্তাহে 2 দিন উইথড্র ফ্রি। আর 3 বারে বললে দিলে 5% হয়তো চার্জ কাটবে। তারপর এখানে 20,000 টাকা হচ্ছে প্রতিদিনের টাকা, প্রতিদিন অ্যাকাউন্টে অ্যাড হবে 555 টাকা এবং 30 দিন পর 20,000 টাকা অ্যাকাউন্টে ফেরত দিবে। তারপর এখানে রয়েছে হচ্ছে এখানে হচ্ছে 1 লাখ টাকার, এখানে 6,300, এগুলো দরকার না এত টাকা। তো আপনার সাধ্যমতো আপনি করবেন। তো যাই হোক, এখানে ইনকামের প্রসেসটা দেখালাম। তো যারা কাজ করতে আগ্রহী, কাজ কীভাবে করবেন, অলরেডি কিন্তু আমি এখানে যে আমি বিনিয়োগ করেছি, এখানে বিনিয়োগে যদি ক্লিক করি, এখানে একটু ব্যাক করে আপনাদেরকে দেখিয়ে দিই, বিনিয়োগে ক্লিক করলাম আমার বিনিয়োগ, তাহলে কিন্তু আমার একটা চলমান বিনিয়োগ রয়েছে, এখান থেকে প্রতিদিন 100 টাকা ইনকাম আসে। তো আজকে উইথড্রো দিয়েছি, যার কারণে এখানে ব্যালেন্স 0। তো আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে রিচার্জ করবেন, কীভাবে প্ল্যান নেবেন, কীভাবে এখান থেকে উইথড্রো নেবেন, সেটা এখন দেখা। রেফার বোনাসও কিন্তু রয়েছে, তো এই সেই দিয়ে এই সাইটটি কিন্তু বর্তমান সময়ে সেরা একটা সাইট। তো এখানে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে সেটা দেখা দিই। তো অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিওর ডিসক্রিপশনে সাইটটি লিঙ্ক পাবেন, প্রথমে লিঙ্কটির উপর ক্লিক করবেন। তো লিঙ্কটির উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথমে এখান থেকে হচ্ছে ফোন নাম্বার দিবেন, তারপর পাসওয়ার্ড, তারপর নিচে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে সেই একই পাসওয়ার্ড, তারপর প্রত্যাহার পাসওয়ার্ড মানে উইথড্র দেওয়ার সময় যেটা লাগবে, তিনটা সেম পাসওয়ার্ড দিলেও সমস্যা নাই। তারপর এখানে যাচাইকরণ কোড পাঠান, এখানে ক্লিক করলে এখানে যে নাম্বার দেবেন ওই নাম্বারে একটা যাচাইকরণ কোড পাঠাবে, কল করে অথবা মেসেজ করে তারা বলবে ওটা
শুনে এখানে দিয়ে জমা করুন ক্লিক করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো একটা ফোনে একটা অ্যাকাউন্ট খুলবেন, যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা রয়েছে, অ্যাকাউন্ট খুললাম না। অ্যাকাউন্ট খোলা হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, অ্যাকাউন্টের সাথে সাথে 27 টাকা বোনাস পাবেন, রেজিস্ট্রেশন বোনাস। ওটা মেন ব্যালেন্সে অ্যাড হয়ে ওটার সাথে উইথড্রো করতে পারবেন। এখানে যদি প্রত্যাহার ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্রো হচ্ছে 300 টাকা, সপ্তাহে 2 দিন উইথড্রো ফ্রি। এখান থেকে উইথড্রো ফ্রি মানে কোনো চার্জ কাটবে না। আর তিনবারে বললে হচ্ছে আপনার সপ্তাহে 3 দিন পড়লে উইথড্রো ফ্রি 5% কাটবে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত উইথড্রো টাইম, প্রতিদিন উইথড্রো করা যায়। তো যাই হোক, এখানে কীভাবে রিচার্জ করবেন, সাপোজ এখানে আপনি বিনিয়োগে আসবেন, বিনিয়োগে ক্লিক করে এখানে কোন প্ল্যানটা নিতে চান। সাপোজ এখানে হচ্ছে আপনি হচ্ছে 4000 টাকার প্ল্যানটি নিতে চান, দৈনিক 100 টাকা অ্যাকাউন্টে অ্যাড হবে, 22 দিন পর 4000 টাকা ফেরত দেবে। এই প্ল্যানটা নিতে চান, তো এই প্ল্যানটা নেওয়ার জন্য রিচার্জ করতে হবে। প্রথমে রিচার্জ করার জন্য এখানে ক্লিক করবেন। তো রিচার্জ করার জন্য রিচার্জের উপর ক্লিক করবেন, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে অ্যামাউন্ট দিবেন, তো এখান থেকে সাপোজ আমি হচ্ছে 4000 টাকা ডিপোজিট করতে চাই, আপনাদেরকে জাস্ট দেখাবো। আমার অলরেডি ডিপোজিট করা রয়েছে, এখানে 4000 টাকা দিয়ে রিচার্জের উপর ক্লিক করবেন। রিচার্জের সময় সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, তো আপনি যে নাম্বার থেকে তাদেরকে টাকা পাঠাবেন মানে সেন্ড মানি করবেন সেই নাম্বারটা এখানে দিবেন। তারপর নাম্বারটি বিকাশ নাকি নগদ এখান থেকে সেটা সিলেক্ট করবেন। আপনার পেমেন্ট চ্যানেল নির্বাচন করুন, এখান থেকে হচ্ছে আমি বিকাশ থেকে যেহেতু টাকা পাঠাবো বিকাশ সিলেক্ট করবেন। তারপর পেমেন্টে যান, এইখানে ক্লিক করবো। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে, তারপরে এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি কপি করবেন। কপি করে বিকাশে যাবেন, বিকাশে গিয়ে এই নাম্বারে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডি এখানে বক্সের মধ্যে দিয়ে পেমেন্ট নিশ্চিত করুন, এখানে ক্লিক করলে ডিপোজিট করা হয়ে যাবে। তারপর কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। তো অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হওয়ার পর ওটা হচ্ছে এখন বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করার জন্য এখান থেকে বিনিয়োগ লেখার উপর ক্লিক করবেন। সাপোজ আপনি 4000 টাকার প্যাকেজটা নিয়েছেন, তো এখানে মানে 4000 টাকা ডিপোজিট করেছেন, এখান থেকে এখনই বিনিয়োগ করুন, এখানে ক্লিক করবেন। তারপর যে এখনই বিনিয়োগ লেখার উপর ক্লিক করবেন, এখানে পেমেন্ট পাসওয়ার্ড দিয়ে মানে অ্যাকাউন্ট খোলার সময় যে পেমেন্ট পাসওয়ার্ড দিয়েছিলেন ওটা দিয়ে এখনই বিনিয়োগ লেখার উপর ক্লিক করলে এখানে হচ্ছে বিনিয়োগ করা হয়ে যাবে। তো আপনার যদি কোনো রকম সমস্যা হয় বা সাইট সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, দুজন মিলে জুলেই অ্যাকাউন্ট খুলবো। তো যাই হোক, এখান থেকে হচ্ছে যে অনলাইন পরিষেবা বা সাবস্ক্রিপশন এখানে ক্লিক করলে তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ দেওয়া থাকবে, আর অনলাইন পরিষেবা এখানে ক্লিক করলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক, এখন হচ্ছে আপনার প্রত্যাহার দেওয়ার পালা। সাপোজ আপনার প্রতিদিন 100 টাকা করে অ্যাড হয়ে অ্যাকাউন্টে 300 টাকা হয়েছে, 300 টাকা হওয়ার পরে যে এখানে প্রত্যাহার লেখার উপর ক্লিক করবেন। আর তার আগে এখানে আপনি বিকাশে উইথড্রো দিবেন নাকি নগদে উইথড্রো নেবেন সেটাই যে প্রত্যাহারে অ্যাকাউন্ট যোগ করুন, মানে আপনার বিকাশ নাম্বার সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য এখান থেকে যে আমি যেহেতু আপনাদেরকে দেখাবো, তো এখানে নতুন লেখার উপর ক্লিক করুন। তো এখান থেকে বিকাশে উইথড্রো নেবো, এখানে বিকাশ সিলেক্ট করবো, তারপরে এখানে বিকাশ নাম, তো এখানে হচ্ছে আপনার বিকাশ নাম দিবেন, তারপর হচ্ছে এখানে বিকাশ নাম্বার দিবেন, তারপর হচ্ছে এখানে প্রত্যাহার পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করার উপর ক্লিক করলে অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাবে। তো এখান থেকে অ্যাকাউন্ট সেট আপ দেখালাম, এখন হচ্ছে উইথড্রো সিস্টেমে যে প্রত্যাহারে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যামাউন্ট 300 টাকা হলে দিয়ে প্রত্যাহার পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে এখান থেকে জমা করুন লেখার উপর ক্লিক করলে অ্যাকাউন্টে উইথড্রো দেওয়া হয়ে যাবে এবং সর্বোচ্চ 5-10 মিনিটের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন। কত কত সময়, 1 মিনিটের মধ্যেও পেমেন্ট দেয়। আর যারা রেফার করতে চান, রেফার বোনাসও রয়েছে, যে এখান থেকে হচ্ছে আমার লেখার উপর ক্লিক করুন, তারপর এখান থেকে দলের সরি এখান থেকে ভাগ লেখার উপর ক্লিক করবেন, তারপরে এখান থেকে দেখতে পারবেন রেফার কমিশন হচ্ছে 15%। আপনার রেফারে কেউ যদি অ্যাকাউন্ট খুলে 100 টাকা ইনকাম করে তার থেকে হচ্ছে 15 টাকা পাবেন, যদি 1000 টাকা রিচার্জ করে তো 15% যা হয় তাই। যে এখানে দিয়ে দিয়েছে আপনার রেফারে কেউ যদি 2000 টাকা রিচার্জ করে অথবা ইনকাম করে তার থেকে 300 টাকা হচ্ছে রেফার বোনাস পাবেন। তো এই সেই দিয়ে সাইটটি বর্তমান সময়ে দুর্দান্ত এবং ভালো একটা ইনকাম করা যায়। আমি করতেছি অনেকদিন ধরেই, সবাই করতেছে, তো যারা এখনও করেননি করতে পারেন নিজ দায়িত্বে নিজ রিক্সে।